ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যার নির্দিষ্ট কোনো আগাম সতর্কবার্তা এখনও দেওয়া সম্ভব নয়। গত বছর তুরস্ক ও সিরিয়ার সীমান্ত বরাবর শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে। 7.8 মাত্রার এই ভূমিকম্পে নিমেষেই ধ্বংসস্তূপে পরিণত হয় তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চল। এতে প্রাণ হারান 55,000 মানুষ, ক্ষতিগ্রস্ত হয় আরও অন্তত 2,30,00,000। তুরস্ক সিরিয়ার ভূমিকম্পের মতো 2015 সালে নেপালের সেই ভূমিকম্পটির মাত্রা ছিল 7.8। বিশ্বের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এটি একটি। এই ভূমিকম্পে নেপালে ধ্বংসযজ্ঞ বয়ে যায়। এতে প্রায় 9,000 মানুষের প্রাণহানি ঘটে, আহত হয় আরও 21,000। ধ্বংস হয় নেপালের 80% ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা। ২০১১ সালে জাপানে 9 মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত আনে। ভূমিকম্পের পরে আসে সুনামি। ভূমিকম্প ও সুনামিতে প্রায় 19,000 মানুষ নিহত হন, আহত হন আরও 6,000। এই ভূমিকম্পের ফলে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিপর্যয় ঘটে। 2010 সালে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতিতে 7 মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত আনে। এতে নিহত হয় 3,16,000 মতো মানুষ, ধ্বংস হয়ে যায় 80,000 ঘর বাড়ি। বিশ্বে এখন পর্যন্ত যত প্রাকৃতিক দুর্যোগের ইতিহাস জানা যায়, হাইতির এই ভূমিকম্প তার মধ্যে অন্যতম। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগ্যান্ট। 2008 সালে চীনের সিচুয়ান প্রদেশে আঘাত আনে 7.8 মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প। এতে প্রায় 88,000 মানুষ প্রাণ হারান, গৃহহীন হয়ে পড়ে আরও প্রায় 1 কোটি মানুষ। ভূমিকম্পের আঘাতে 100,000 ভবন ধসে পড়ে। A massive quake struck in Sichuan province and claimed the lives of more than 80,000 people. 2005 সালে ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর উপত্যকা শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে ওঠে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 7.6। এই ভূমিকম্পে উপত্যকার 75,000-এর বেশি মানুষের প্রাণহানি হয়, গৃহহীন হয়ে পড়েছিল 10,00,000-এর বেশি মানুষ। 2004 সালে উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে একটি 9.1 মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়। এর ফলে সৃষ্ট সুনামিতে অন্তত 1,70,000 মানুষ প্রাণ হারায়, অনেক লাশ উদ্ধার করাও সম্ভব হয়নি। বাংলাদেশের ভেতরে মোট 13টি ভূগর্ভস্থ ফাটল রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশের স্বল্প ও মাঝারি মাত্রার বেশ কিছু ভূমিকম্প হয়েছে, তবে এগুলোর কোনোটি দৃশ্যমান কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি। সর্বশেষ 1885 সালে দেশে 7.5 মাত্রার ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মধুপুরের ভূগর্ভস্থ ফাটল রেখা। গবেষণায় দেখা গেছে, প্রতি 125 থেকে 175 বছরের মধ্যে বাংলাদেশে 7 মাত্রার ভূমিকম্প হয়ে থাকে। সেই হিসেবে বাংলাদেশে বড় ভূমিকম্প হওয়ার সময় এসে গেছে। প্রতি মাসেই কয়েকটি মৃদু আকারের ভূমিকম্প হচ্ছে বলে উল্লেখ আছে গবেষণায়। গতকালও মিয়ানমারে সংঘটিত 5 মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকাসহ দেশের একটি বড় অংশ। মধুপুরের ওই ফাটল রেখায় এখন যদি রিক্টার স্কেলে 6.9 মাত্রার ভূমিকম্প হয়, তাহলে ঢাকায় কমপক্ষে 2,10,000 মানুষের মৃত্যু হবে, ধসে পড়বে অন্তত 8,64,000 ভবন, ক্ষতিগ্রস্ত হবে রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ লাইন সহ সব ধরনের অবকাঠামো। অন্যদিকে সিলেট ফাটল রেখায় 7.1 মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় প্রায় 40,000 ভবন ধসে পড়বে, প্রাণহানি হবার সম্ভাবনা আছে 16,000 থেকে 25,000-এর মতো। সম্প্রতি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট নামের এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। বড় আকারের ভূমিকম্প হলে ঢাকার যে পরিস্থিতি হবে তা ভয়াবহ। সড়ক, সেতু, বিদ্যুৎ লাইন সহ সব ধরনের অবকাঠামোর ক্ষতি হবে, কঠিন হয়ে যাবে উদ্ধার কাজ পরিচালনা করা। তাই ক্ষয়ক্ষতি কমাতে এখন থেকেই কাজ করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। এছাড়া বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় সমন্বিত কোনো জাতীয় নীতি নেই। একটি ঝুঁকিমুক্ত ও নিরাপদ শহর নির্মাণে এ ধরনের একটি সমন্বিত জাতীয় নীতি প্রণয়ন এখন আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।